বিয়ের পর আধার কার্ডের তথ্য কীভাবে আপডেট করবেন অর্থাৎ নামের পদবি কিভাবে পরিবর্তন করবেন ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন গার্জেনের ক্ষেত্রে বাবার নামের জায়গায় স্বামীর নাম এটা কিভাবে পরিবর্তন করবেন এই সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব এবং এর সাথে আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেটাও জেনে নেব সাধারণত বিয়ের আগে মেয়েদের সমস্ত ডকুমেন্টস থাকে তার বাবার বাড়ির ঠিকানায় তাদের নামের পদবীও থাকে বাবার বাড়ির নামের পদবী বিয়ের পর যদি কোনো ডকুমেন্টসই শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার না করা হয়ে থাকে অর্থাৎ রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি এবং যদি ম্যারেজ সার্টিফিকেটও না থেকে থাকে তখন আপনাকে আরেকটা ফর্ম ফিল করতে হবে সেটা হচ্ছে এই ফর্ম অর্থাৎ এই দুটো ফর্ম ফিল করলেই আপনার আধার কার্ডের সম্পূর্ণ তথ্যটা আপডেট হয়ে যাবে এর সাথে আর কোনো ডকুমেন্টস লাগবে না তো চলুন দেখে নিই কীভাবে এই ফর্মগুলো ফিল করবেন এই ফর্মটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধার এনরোলমেন্ট কারেকশন অর আপডেট ফর্ম এই ফর্মটা আপনাদের ফিল করতে হবে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তখন রেসিডেন্ট অপশনে টিক দেবেন যদি এনআরআই হয়ে থাকেন তখন এই অপশনে টিক দেবেন আপনি যদি এই আপডেটের জন্য আগে থেকে এনরোলমেন্ট করিয়ে থাকেন তখন এনরোলমেন্ট আইডিটা এই ঘরে লিখবেন না হলে এই ঘরটা ফাঁকা রেখে দেবেন যার আধার কার্ড আপডেট করতে চাইছেন তার আধার কার্ডের নম্বরটা এই জায়গাতে লিখে দেবেন আপনি কি কি তথ্য আপডেট করতে চাইছেন ফটো ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস এটা আপডেট করতে চাইলে বায়োমেট্রিক আপডেট এই অপশনে টিক দেবেন মোবাইল নম্বর আপডেট করতে চাইলে এখানে টিক দেবেন ডেট অফ বার্থ আপডেট করতে চাইলে এখানে টিক দেবেন ঠিকানা আপডেট করতে চাইলে এখানে টিক দেবেন নাম আপডেট করতে চাইলে এখানে টিক দেবেন জেন্ডার আপডেট করতে চাইলে এখানে টিক দেবেন ইমেল আইডি আপডেট করতে চাইলে এখানে টিক দেবেন আপনি যে তথ্য আপডেট করতে চাইছেন শুধুমাত্র সেই জায়গাগুলো ফিল করবেন বাকিগুলো ফিল করার দরকার নেই এখানে আপনার সম্পূর্ণ নামটা অবশ্যই লিখে দেবেন যদি জেন্ডার আপডেট করতে চান তাহলে মেল না ফিমেল কি হবে সেটা এখান থেকে টিক জন্য দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপডেট করতে চাইলে এখানে আপনার কত বছর বয়স সেটা লিখবেন অথবা আপনার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন যদি ডেট অফ বার্থ আপনার জানা না থাকে বা কোনো ডকুমেন্টস না থাকে তখন ডিক্লেয়ার্ড এই অপশনে টিক দেবেন যদি জন্ম প্রমাণের কোনো ডকুমেন্টস থেকে থাকে অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অন্য ডকুমেন্টস থেকে থাকে তখন ভেরিফায়েড এই অপশনে টিক দেবেন যদি ঠিকানা পরিবর্তন করতে চান তখন এই ছ নম্বর ঘরটা ফিল করতে হবে এখানে আপনার নতুন ঠিকানাটা লিখতে হবে অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুরবাড়ির যে ঠিকানা সেটা এখানে লিখবেন কেয়ার অফের জায়গায় আপনি আপনার স্বামীর নামটাও লিখতে পারেন এটা এখানে লিখে দেবেন এখানে হাউস নাম্বার বিল্ডিং অর অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে ল্যান্ডমার্ক ভিলেজ টাউন সিটি কি সেটা এখানে লিখবেন এখানে জেলার নাম এখানে ইমেল আইডি এখানে সাব ডিস্ট্রিক্টের নামটা লিখবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে রাজ্যের নাম এখানে পিনকোড এখানে রাস্তার নাম এখানে এরিয়া লোকালিটি অর সেক্টর এই নামটা এখানে লিখে দেবেন এরপর দেখুন সাত নম্বর পয়েন্ট ডিটেলস অফ ফাদার মাদার গার্জেন হাজব্যান্ড অর ওয়াইফ এটা কাদের জন্য ফর চিলড্রেন বিলো ফাইভ ইয়ার্স তাদের জন্য সুতরাং সাত নম্বর ঘরটা আপনাদের ফিল আপ করার দরকার নেই ভেরিফিকেশান টাইপ কি হবে আপনি যেহেতু ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করতে চাইছেন সুতরাং ডকুমেন্ট বেসড এই অপশানটাতে টিক দেবেন ফর ডকুমেন্টস বেসড আপনাকে কি কি তথ্য দিতে হবে এখানে দেখুন পিও এই জায়গাতে কী কী ডকুমেন্ট দিতে পারেন সেটা আমি বলে দিচ্ছি পিওএ এই জায়গাতে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে যদি জন্ম তারিখ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে ডেট অফ বার্থের সার্টিফিকেট বা প্রমাণপত্র দিতে হবে যদি প্রুফ অফ রিলেশনশিপ আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাকে পিওআর এই ডকুমেন্টটা একটা দিতে হবে এখানে যে চার ধরনের ডকুমেন্টস চাইছে আপনি যদি এই চারটে ডকুমেন্ট না দিতে চান বা না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আরেকটা ফর্ম ফিল করতে হবে ওই ফর্মটা ফিল করলেই আপনাকে আলাদা করে আর কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই তো চলুন দেখে নিই ওই ফর্মটা কিভাবে ফিল করবেন এটা হচ্ছে ওই ডকুমেন্টসের প্রমাণপত্র দেওয়ার জন্য দ্বিতীয় ফর্ম এই ফর্মটা ফিল করলে আপনাকে আর কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না তো এই ফর্মটা কীভাবে ফিল করবেন কাকে দিয়ে সাইন করবেন সেটা এবার দেখে নেব যেদিন ফর্মটা ফিল আপ করবেন সেদিনের তারিখটা এখানে লিখে দেবেন রেসিডেন্ট না এনআরআই সেটা এখানে টিক দেবেন নিউ এনরোলমেন্ট না আপডেট যেহেতু এটা আপডেট করছেন তো আপডেট রিকোয়েস্ট এই অপশনে টিকে দেবেন এখানে আধার নাম্বার দেবেন এখানে পুরো নামটা দিয়ে দেবেন অর্থাৎ নতুন যে নাম হবে বা নতুন যে পদবি হবে সেই নামটা এখানে দেবেন এখানে আপনার নতুন ঠিকানাটা দিতে হবে অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানাটা এখানে কেয়ার অফের জায়গায় হাজব্যান্ডের নাম লিখতে পারেন এখানে হাউস নাম্বার এখানে স্ট্রিট রোড অর লেন এখানে ল্যান্ডমার্ক এরিয়া লোকালিটি অর সেক্টর এখানে গ্রাম বা শহরের নাম এখানে পোস্ট অফিস এখানে জেলার নাম এখানে রাজ্যের নাম এখানে পিনকোড দেবেন এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন সিগনেচার অব দ্য রেসিডেন্ট যিনি আবেদনকারী তাকে এই জায়গায় একটা সই করতে হবে এই ফর্মটা কাকে দিয়ে সাইন করাবেন গ্যাজেটেড অফিসার গ্রুপে ভিলেজ পঞ্চায়েত হেড বা মুখ্যা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্যাজেটেড অফিসার বি এমপি এম এমএলসি এ এলসি হেড অব রেকগনাইজড এডুকেশান ইনস্টিটিউশন সুপারিনটেনডেন্ট ওয়ার্ডেন বা ম্যাটার্ন বা ইপিএফও অফিসার যে কোনো একজনকে দিয়ে এই ফর্মটা সই করাতে হবে যিনি এই সই করবেন বা যিনি এই সার্টিফিকেটটা দেবেন তাকে তার নামটা এখানে সম্পূর্ণ লিখতে হবে তার ডেজিগনেশান কি সেটা লিখতে হবে তার অফিসের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে এবং তার ফোন নাম্বারটা এখানে দিতে হবে তারপর তিনি এই জায়গাতে একটা সাইন করবেন সাইন করার পর এখানে তার একটা সিল দিয়ে দেবেন এরপর এখানে একটা আপনাকে আপনার কালার পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এই জায়গাতেও সেই অফিসারকে দিয়ে একটা সই করাতে হবে ক্রস সই তারপর এখানেও একটা স্ট্যাম্প দিয়ে দেবেন তারপর এই ফর্মটা আপনি নিয়ে যাবেন এই ফর্মটার সাথে নিয়ে গেলে আপনাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না শুধু এই ফর্মটা এবং প্রথমে যে ফর্মটা ফিল করে দেখালাম এই ফর্মটা দুটো ফর্ম একসাথে ফিল করে জমা দিলেই আপনার আধার কার্ডের আপডেটটা সম্পূর্ণ হয়ে যাবে যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এই দুটো ফর্ম একসাথে জমা দেবেন যিনি আবেদনকারী তাকে অবশ্যই সাথে যেতে হবে এবং সাথে আপনার যা যা প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যাবেন ধন্যবাদ